হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আপনাদেরই চ্যানেল আরিফুল ইসলাম অফিসিয়ালে। এবং বন্ধুরা, আজকে বিকাশ রিলেটেড একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এবং সেটা আর কিছুই না, বর্তমানে বিকাশ তাদের অ্যাপসে একটা নতুন অপশন অ্যাড করেছে। সেটা হচ্ছে আমরা আমাদের যে কোনো ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড থেকে আমরা টাকা ইজিলি বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবো। সো এই নিয়ে আমি আজকে লাইভ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের যে কোনো কার্ড থেকে আপনারা বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন। সো এভরিওয়ান, আপনারা বিকাশের মেইন ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমরা ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 1258 টাকা। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে অ্যাড মানিতে ক্লিক করতে হবে। অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে দেখুন, প্রথমটা হচ্ছে বিকাশ টু ব্যাঙ্ক এবং কার্ড টু বিকাশ। সো আমরা কার্ড টু বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আরও দুটো অপশন আছে, এখানে আছে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড। সো আপনাদের যাদের মাস্টার কার্ড আছে তারা মাস্টার কার্ডটা সিলেক্ট করবেন। আমার যেহেতু ভিসা কার্ড এবং সেটা হচ্ছে ইভিএলের, সো আমি ভিসা কার্ডটা সিলেক্ট করলাম। এবং আপনাদেরকে বলে রাখছি, আপনারা ডেবিট এবং ক্রেডিট কার্ড যে কোনো ধরনের কার্ড থেকেই আপনারা টাকাটা ঢোকাতে পারবেন। সো আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে বিকাশের, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, আর না হলে আপনারা ইনপুট করে নেবেন। সো এখান থেকে আমি সিলেক্ট করলাম 10,000, তারপর প্রসেস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অলরেডি আমার এখানে সেভ কার্ড, একটা কার্ড সেভ করা আছে আমি যে কার্ড থেকে টাকা আনবো। সো আপনাদের যেহেতু সেভ নেই, আপনারা এখানে দেখুন অ্যাড মানি ফ্রম নিউ কার্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা, আমি ডোন্ট সেভে ক্লিক করলাম যেহেতু আমি এটা সেভ করব না। সো এখন দেখুন বন্ধুরা, এখানে আপনাদেরকে ভিসা যে অপশনটা আছে, কার্ড টাইপ ভিসাটা সিলেক্ট করতে হবে, এবং এইখানে কার্ড নাম্বারগুলো আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবং নিচে দেখুন আমি দিলাম 1234, এরকম 1234567899 এরকম দিয়ে দিলাম একটা, হ্যাঁ, কার্ডের নাম্বার। এখন এখানে আপনারা ধরেন মান্থ দিবেন, তারপর আপনাদের কার্ডের এক্সপায়ারি ডেটটা দিবেন। দেওয়ার পর এখানে সিভিএনটা হচ্ছে আপনাদের কার্ডের পিছনে 3 ডিজিটের একটা গোপন নাম্বার থাকে, সিকিউরিটি নাম্বার, এটা হচ্ছে আপনার কার্ডের পিন নাম্বার। সো এটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সিম্পলি আমরা পে বাটনে ক্লিক করব। পে বাটনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে পেমেন্টের গেটওয়ে অপশনের মধ্যে, এবং সেটা হচ্ছে ই কমার্সের পেজ বলে যেটাকে। সো ওইখানে ধরেন যেহেতু ইভিএলের কার্ডে কিন্তু ওটিপি সিস্টেম চালু আছে, সো একটা কোড দিয়ে আমরা সেটা ভেরিফাই করে তারপর পেমেন্টটা কনফার্ম করব। অন্য ব্যাংকেরও এরকম সিস্টেম আছে, ওটিপি সিস্টেম আছে, অথবা ওটিপি না থাকলেও আপনাদেরকে অবশ্যই যদি অটোমেটিক্যালি ওইসব কার্ডের ই কমার্সটা যদি চালু না থাকে, তাহলে আপনারা অবশ্যই তাদের কেয়ার লাইনে ফোন করে ই কমার্সটা চালু করে নেবেন, তা না হলে কিন্তু আপনারা অ্যাড মানি করতে পারবেন। আমি এখানে এখন ক্যান্সেল করে দিচ্ছি, এটা সেভ করব না যেহেতু নো দিলাম। সো ব্যাক টু হোমে আবার নিয়ে গেছে, সমস্যা নেই। তাহলে এখন আমরা আমার যে সেভ করা কার্ড আছে সেটা থেকে আমি কিন্তু আপনাদেরকে ট্রান্সফার করে দেখাবো লাইভ। 10,000 দিলাম, প্রসেসড, তারপর আমার সেভ যে কার্ডটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমার কার্ডের ডিটেলস আছে, এক্সপিরেশন ডেট আছে, তারপর অ্যামাউন্টটা আছে। আমি পেতে ক্লিক করলাম। ক্লিক করার পর বিকাশের আইকনটা দেখাচ্ছে, এবং আমাদেরকে দেখুন ইস্টার্ন ব্যাংকের ই কমার্সের যে পেমেন্ট গেটওয়ে আছে, ভেরিফাইড বাই ভিসার পেমেন্ট গেটওয়ে, এখানে নিয়ে গেছে। সো এখানে দেখুন আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে, দেখুন চলে আসছে। কিন্তু আমি এখন এটা এখান থেকে 258921 নিয়ে নেব, 258921। সো সাবমিট বাটনে ক্লিক করব, দেখুন ভেরি ফাস্ট, আসলে খুব দ্রুত কাজ কিন্তু হয়ে গেছে। দেখুন ইওর কার্ড টু বিকাশ ইজ সাকসেসফুল।
সো আমরা ব্যাক করলাম, ব্যাক করার পর আমরা ব্যালেন্স চেক করি, দেখুন মেসেজে চলে আসছে, কার্ড থেকে যে ডেবিট হয়েছে সেই মেসেজটাও চলে আসছে। সো আমরা আপাতত ব্যালেন্সটা দেখি, দেখুন 11,258। সো এখন আমরা মেসেজগুলো দেখাই আপনাদের, সাথে সাথে কিন্তু মেসেজগুলো চলে আসছে। দেখুন বিকাশ থেকে মেসেজ চলে আসছে এখানে 10,000 টাকা রিসিভ ডিপোজিট অফ 10,000 ফ্রম ভিসা কার্ড, ফি কিন্তু 0 টাকা, ব্যালেন্স টোটালটা দেখাচ্ছে। আর আমার কার্ডেরটা তো আর আছে এখানে। সো এই হচ্ছে অবস্থা। সো বন্ধুরা, আমি কিন্তু খুবই এনজয় করেছি এই ব্যাপারটা, মানে এই যে তাদের যে সার্ভিস যেটা, এটা আসলে খুবই ফাস্ট এবং স্মুথ আমার কাছে মনে হয়েছে। এবং এখন আমি কথা বলবো যে আপনাদের লিমিটের ব্যাপারে, আপনারা কত টাকা আনতে পারবেন। লিমিটের আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন গতকালকে কিন্তু আমি আবার এই দেখুন এখানে 10,000, 5,000, 10,000 তিনটা অ্যামাউন্ট কিন্তু আমি গতকালকেই এনেছিলাম। সো এখন আমরা লিমিটের ব্যাপারটা দেখি, লিমিটটা হচ্ছে এই যে দেখুন এখানে, দেখুন ডে লিমিট আছে আপনাদের, আপনি ক্যাশ ইন অ্যান্ড অ্যাড মানি করতে পারবেন, 5 টাইম করতে পারবেন 30,000 টাকা, একদিনে 30,000, এবং এটা হচ্ছে মান্থলিটা হচ্ছে আপনার 2 লাখ, ঠিক আছে। সো এখানে ডে লিমিট দেখুন, তারপরে আপনি যদি এখানে, আমরা সাধারণত ক্যাশ আউটটা করে থাকি, ক্যাশ আউট হচ্ছে পার ডে 25,000, বিকাশের যে লিমিটটা আছে এই লিমিট অনুযায়ী কিন্তু আমরা করতে পারবো। আর পে বিলের দেখুন কোনো ইয়ে নেই, এখানে কোনো লিমিট নেই, এটা নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। আর মান্থলি লিমিটটা তো আমরা সবাই জানি। সো মান্থলি লিমিট হচ্ছে আমরা ক্যাশ অ্যাড ইন অ্যাড মানি করতে পারবো 2 লাখ 25 টাইমস, আর হচ্ছে এখানে দেখুন সেন্ড মানি অ্যান্ড ট্রান্সফার মানি করতে পারবো 2 লাখ, এটা 100 টাইমস, এবং ক্যাশ আউট করতে পারবো 1,50,000 টাকা, এটা 20 টাইমস আমরা করতে পারবো। বিল পের ক্ষেত্রে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যত টাকা ইচ্ছে আমরা তত বিল পে করতে পারবো। সো বিল পের কথা মনে হয়, আরেকটা জিনিস মনে হলো বন্ধুরা, বিকাশ কিন্তু এখন আরেকটা সার্ভিস চালু করেছে, আমরা কিন্তু ইজিলি এখন বিল পে করতে পারি। আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্রেডিট কার্ডের বিলটা আমরা কিন্তু পে করতে পারি, ভিসা ক্রেডিট কার্ডের বিল। সো এই নিয়ে কিন্তু আরেকটা ভিডিও আপনাদেরকে আমি করে দেখাবো পরবর্তীতে। সো আজকে কিন্তু এ পর্যন্তই, আপনারা কিন্তু দেখলেন বন্ধুরা খুব ইজিলি এবং এত ফাস্ট, হ্যাঁ মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সো আশা করি আপনাদের উপকারে আসবে, আর এটা আসতে আসলে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা প্রতিষ্ঠান। সো এটা এখন আমি বলবো যে বাংলাদেশের নাম্বার 1 একটা ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার অ্যাপ। সো এটার মধ্যে কোনো প্রশ্নই থাকতে পারে না যে এটা আপনার টাকা এদিক সেদিক হয়ে যাবে। নিজে সেফ থাকবেন, আপনার পাসওয়ার্ড সেফে রাখবেন, কাউকে আপনার পাসওয়ার্ড শেয়ারিং করবেন না। সো এটাই হচ্ছে আপনার সিকিউরিটি। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এই সার্ভিসটি সম্পর্কে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।